Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আবার আপনাদের জন্য একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এরকম একটা সুন্দর লোগো ডিজাইন করা যায় সেই বিষয়টি। তো আপনারা বিষয়টি শেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সম্পূর্ণ কাজটি শিখতে পারবেন। আপনারা যদি ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার জন্য আমাদের একটি প্রথমে ব্ল্যাক ডকুমেন্ট তৈরি করতে হবে। তো আমি ফাইল থেকে এখান থেকে একটা নতুন পেজ নিচ্ছি। পেজ দেওয়ার পর এখন আমাদের যে পেজ সাইজটি আছে, পেজ সাইজটি আগে আমাদের ঠিক করে নিতে হবে। সেই জন্য আমরা চলে যাবো পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশন নামে একটি অপশন দেওয়া আছে। এখান থেকে আমাদের ল্যান্ডস্কেপ যে অপশনটি দেওয়া আছে, আমরা ল্যান্ডস্কেপ পেজটি করে নিব। তো দেখেন আমাদের ল্যান্ডস্কেপ কিন্তু পেজটি হয়ে গেছে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ওয়ার্ক এরিয়া এবং এর ভিতরে আমরা লোগোটি ডিজাইন করব। তো প্রথমে আমরা কী কাজ করব, ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপ অপশন আমরা দেখতে পাচ্ছেন, এখানে শেপ অপশনে ক্লিক করব। শেপ অপশনে ক্লিক করলে এখানে মানে অনেক ধরনের শেপ চলে আসবে। তো এখান থেকে আমরা কী কাজ করব, আমাদের বেসিক যে শেপ অপশনটা আছে এখান থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করব, যে ডু নট যে অপশনটি দেওয়া আছে এই অপশন সিলেক্ট করবো। সিলেক্ট করলে আমাদের মাউসে যে কার্সারটি আছে সেটা প্লাস আইকনে ধারণ করবো। তো আমরা শিফট বাটন প্রেস করে এটাকে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে আমাদের এরকম একটি আইকন চলে আসবে। তো একটা শেপ তৈরি হয়ে গেছে আমাদের এটা, ঠিক আছে। তো এটা এখন আমরা কী কাজ করবো, অ্যালাইনমেন্ট করে এটাকে আমরা সেন্টারে করে নিব। তো অ্যালাইনমেন্ট থেকে আমি এটা ভার্টিক্যাল বা হরিজন্টাল সাইজটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপরে এখানে আপনার একটা ছোট্ট আইকন দেখতে পাচ্ছেন, আমরা এর যে ব্যাকগ্রাউন্ডটা আছে মাঝখানে যে লাল অংশটা আছে এটা থিনটাকে আমরা কমাই দেবো। সেজন্য এখানে হলুদ আইকনটাতে সিলেক্ট করে যদি ড্র্যাগ করি তাহলে আমাদের কিন্তু আইকনটা কমে যাবে, ঠিক আছে। তো এটা হলো আমাদের একটি শেপ। তো এখান থেকে আমরা এর কালারটা চেঞ্জ করে দেবো। তো আমি আগে যে লোগোটা তৈরি করেছিলাম সেই লোগোর কালারটা আমি আপনাদের এখানে দেখা দিচ্ছি। তো এই কালারটা এখানে সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা আউটলাইন কালার করে দেবো নো। আউটলাইন কালার কি আমাদের বাইরে, অর্থাৎ আমি যদি এখানে দেখেন দেখাই দিই আপনাদের, আমি যেখানে কালার করে দিই লাল কালারটা সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন শেপে চার পাশে আমাদের লাল বর্ণ ধারণ করতেছি, এটা হচ্ছে আমাদের আউটলাইন। তো এখানে আমরা আউটলাইন রাখবো না। তো আবার চলে যাবো আমরা ইনসার্ট, ইনসার্ট থেকে আবার শেপে। এবার এখান থেকে আমরা স্টার্ট অ্যান্ড ব্যানার যে অপশনটি দেওয়া আছে এখান থেকে আমরা 32 যে অপশনটি দেওয়া আছে 32 পয়েন্ট স্টার্ট এটা আপনার সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আবার ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে এইভাবে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আপনার কী কাজ করবেন, এই যে স্টার্টের যে আইকনটা আছে আমাদের স্টার্টের আইকনটা চার পাঁচ ধরে টানে এইভাবে এই আগের সার্কেলের সাথে মিলাই দিবেন, ঠিক আছে। তো আমি আগের সার্কেলের সাথে এটা মিলাই দিচ্ছি। তো আপনার কাজটি ধীরে ধীরে করবেন, আপনি অ্যাডজাস্ট করে আমি দ্রুত তাদের সাথে করে দেখাচ্ছি আপনাদের। এভাবে সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এখানে একটু হলুদ বাটন দেখতে পাচ্ছেন না আইকনটা, এটাকে আমরা ড্র্যাগ করে ঠিক আগের সার্কেলটা দাগ বরাবর করে দিব। তো এই বরাবর আমি রাখি দিলাম। দেওয়ার পরে আবার আমরা চলে যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এবারে আমরা একটা সার্কেল তৈরি করবো। এই জন্য এখানে সার্কেল অপশনটা দেওয়া আছে, এখানে সার্কেলে ক্লিক করবো, ড্র্যাগ করে নিয়ে আসবো। নিয়ে আসার পর এভাবে ছেড়ে দেবো। তো দেখেন এখানে কালারটা লাল হওয়ার কারণে মিলে গেছে। তো এখান থেকে আমরা এটা কালারটা হোয়াইট করে দেবো। তো দেখেন আমাদের কালারটা এবার ঠিক আছে। তো এবারে এটা আবার আমরা ড্র্যাগ করে এই অপশনের সাথে মিলাই দিব। তো আমি যেভাবে প্রক্রিয়াটা আপনাদের দেখাচ্ছি সেইভাবে আপনার কাজটি করবেন, তাহলে ইজিলি কাজটি আপনাদের করতে পারবেন। আর যদি এভাবে না করে অন্যভাবে করেন তাহলে কিন্তু আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তো আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি কীভাবে দ্রুত টিউটোরিয়াল শেষ করা যায়, এবং আমি ধীরে ধীরে দেখাচ্ছি আপনাদের যে কাজগুলো কীভাবে আপনারা করবেন, ঠিক আছে। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি সেভাবে করবেন, ইনশাল্লাহ আপনার কাজ শিখতে পারবেন। তো আমাদের সার্কেল তৈরি হয়ে গেলে এটারও আউটলাইন আমরা এখান থেকে নো করে দেব। দেওয়ার পরে এবারে আমরা আবার চলে যাবো ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রথমে যেটা নিয়েছিলাম ডু নট যে অপশনটি দেওয়া ছিল এটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আবার এখানে ড্র্যাগ করে নিয়ে আসবো। তো ড্র্যাগ করে নিয়ে আসবো এবার সার্কেলের সাথে, অর্থাৎ হোয়াইট যে সার্কেলটা আছে আমাদের এটার সাথে এটাকে আমরা মিলাই দিবো এবারে চারপাশে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটাকে মিলাই দিচ্ছি। তো দেখেন আমাদের এটা কিন্তু মিলে গেছে। তো এইদিকে মানে একটু ফাঁকা আছে, আমি এটা একটু দেখি অ্যাডজাস্ট করা যায় কিনা। এই পাশে হয়তো বা একটু ফাঁকা, তো আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। সেই জন্য আমরা ফিলে চলে যাবো। ফিলে যাওয়ার পরে আমরা এটার কালারটাকে হোয়াইট করে দেবো, ঠিক আছে। তো হোয়াইট কালার করে দিলাম, এবং এটা যে থিনটা আছে থিনটাকে আমরা কমাই দিব, ঠিক আছে। এভাবে ড্র্যাগ করে এভাবে কমাই দিব, অর্থাৎ এখানে আমরা যত দূর আপনার লেখার জায়গাটা লাগে ততটুকু এখানে করে দিবেন। তারপর এখান থেকে আমরা চলে যাবো আউটলাইনে। আউটলাইনে যাওয়ার পরে ওয়েট যেটা দেওয়া আছে আউটলাইনের ওয়েটটাকে আমরা একটু বাড়াই দিব, যেন আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আউটলাইনটা, ঠিক আছে। তো আমি এখানে এই আউটলাইনটা দিয়ে দিলাম। তারপরে আমরা চলে যাবো এটার আউটলাইনের কালারটা সিলেক্ট করে দেবো। আউটলাইনের কালারটা সিলেক্ট করে দেবো, আমরা এখানে যে কালারটা দেওয়া সেই কালারটা। তো এখান থেকে আমি
এই কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখেন আমাদের কিন্তু এখানে একটা আটলান্ড কালার চলে আসছে, ঠিক আছে। তো আটলান্ডের কালারটা আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর আমাদের যে লাল যে শেপটি আছে, শেপটি কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখানে লাল না রেখে আমরা এখান থেকে অন্য কোনো কালারও দিয়ে দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কালার আছে, তো আপনার যে কালারটি সিলেক্ট করে দিবেন সেই কালারটি চলে আসবে। তো এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এই কালারটা আমাকে ভালো লাগছে, এই কালারটি এখানে সিলেক্ট করে দিলাম। এখন আমাদের এই মাঝখানটাতে লেখাগুলো লিখতে হবে। কি লিখবো আমরা, চলুন দেখি কিভাবে লিখতে হয় সেই বিষয়টি এখন আমরা দেখবো। তো দেখেন আমরা যদি জানি সাধারণত যে ওয়ার্ড আর্টে লিখতে হয়, কিন্তু এই এখানে যে লেখাগুলো আছে এই পজিশনে যদি আমরা লেখাগুলো লিখি তাহলে কিন্তু লেখাগুলো কিন্তু আমাদের বাঁকা হবে না। অর্থাৎ এই যে লোগোটা আছে আমাদের, আগের যে লোগোটা আছে, যে লেখাগুলো আমরা বাঁকা করছি, এইভাবে কিন্তু আমরা বাঁকা করতে পারবো না। সেজন্য আমাদের কি কাজ করতে হবে, এটা এই ফাইলটাকে একটা ফরম্যাটে সেভ করতে হবে। সেই ফরম্যাটটা কি সেটা আমি বলে দিচ্ছি। আমরা চলে যাবো ফাইলে, ফাইলে যাওয়ার পর সেভ এজে ক্লিক করবো। আমরা সেভ এজে ক্লিক করার পর আমি এটা ডেস্কটপে সেভ করে রাখতেছি। তো ডেস্কটপে যাবো, এখান থেকে আমরা নাম দিচ্ছি আমি এটা অল লোগোর নাম দিলাম। নাম দেওয়ার পরে আমাদের নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কিন্তু আমাদের কাজটা হবে না। চলে যাবো ওয়ার্ড ডকুমেন্ট যে অপশন দেওয়া আছে, ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনারা দুটি ফরম্যাটে সেভ করতে পারেন, একটা হচ্ছে ওয়ার্ড 97/2003 ডকুমেন্ট, আরেকটা হচ্ছে ওয়ার্ড 97/2003 টেমপ্লেট। তো এখান থেকে আমি টেমপ্লেটটা সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে আমরা ওয়ার্ড 97/2003 টেমপ্লেটে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে আমাদের অনেকগুলো ফর্মে চলে এসে আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলাম। তো ফাইলটি কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে এবং আমি এখানে কন্টিনিউ করতে বলছি, তো আমি এখানে কন্টিনিউ করবো। কন্টিনিউ করলে এখন দেখেন আমাদের ওয়ার্ড আর্ট যে ছিল ওটার পজিশন নিতে পারে অন্যরকম হয়ে গেছে। তো আমরা এখন কী কাজ করবো, সবার প্রথমে যেটা দেওয়া আছে ওয়ার্ড আর্ট স্কেল 1 এটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে আপনি আপনার টেক্সট লিখবেন, আপনি আপনার প্রতিষ্ঠানে যে নামটি আছে সেই নামটি এখানে লিখে দেবেন। তো আমি আমার কলেজ লাইফের একটি কলেজের নামটা, আমি যে কলেজে লেখাপড়া করছি সেই কলেজের নামটা এখানে দিয়ে দিচ্ছি। তো আমি নামটা লিখে দিচ্ছি পীরগঞ্জ গভ কলেজ। তো এটা সিলেক্ট করার পর লেখাটা যখন আপনার লিখে দিবেন, তারপর এটাকে লেখাটা পুরোটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে সাইজটা 20 করে দেবেন, ঠিক আছে। 20 করে দেওয়ার পরে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে সরাসরি ফোনটাকে চেঞ্জ করে দিতে পারেন, যে ফোনটা আপনার ভালো লাগে। তো আমি এই ফোনটা এখানে রাখতেছি, বেশি কিছু করতেছি না। তো ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনার এখান থেকে ওয়ার্প যে ট্যাক্স অপশনটি দেওয়া আছে এই ওয়ার্প ট্যাক্সে আগে ক্লিক করবেন। ওয়ার্প ট্যাক্সে ক্লিক করার পর চলে যাবেন, সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ইন ফোন অফ ট্যাক্স, এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে আমরা লেখাটা কিন্তু কাস্টমাইজ করতে পারবো। তো এখান থেকে আমরা চলে যাবো শেপে। শেপে যাওয়ার পর এখান থেকে ফ্লো পাঁচ যে দেওয়া আছে আমরা এটাতে সিলেক্ট করে দিব, দ্বিতীয়টা, ঠিক আছে। এই লাইনটাতে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমরা ড্রা করে এটাকে মাঝ বরাবর নিয়ে আসবো। মাঝ বরাবর নিয়ে এসে এটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর এখানে যে মাঝ বরাবর বাটন আছে এটা ড্রা করে উপরে নিয়ে যাবো। দেখেন উপরে চলে গেছে আমাদের এটা। তো এটাকে আমরা একটু ড্রা করে নিচে নেমে আসি, এটাকে একটু এদিকে দিই। তো আপনার যেটা যত সুন্দর করে কাস্টমাইজ করবেন তত দেখতে জিনিসটা ভালো দেখাবে। তো দেখেন আমাদের এটা চলে আসছে। এখন আমরা এটার লেখাটা কালারটা চেঞ্জ করে দিব। তো এখানে ফিল কালারে আপনি ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের কালার দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি কালো কালারটা রাখতেছি এবং ফিল কালারও কালা করে দিচ্ছি, ফিল কালার নো করে দিলাম, ঠিক আছে। তো আমাদের একটা লেখা হলো, এখানে নিচে এখন আমাদের আরেকটা লেখা লিখতে হবে। তো সেজন্য আবার আপনি যদি চান যে এই লেখাটা কপি করতে পারেন, অথবা সরাসরি ইনসার্টে গিয়ে যদি আর্ট ওয়ার্ড অপশনে ক্লিক করেন তাহলে এখান থেকে লিখে নিতে পারেন। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি আবার আর্ট ওয়ার্ডে যাই। এখানে এবার আমি আমার ঠিকানাটা লিখব, আমি এখানে আমার ঠিকানা দিয়ে দিলাম পীরগঞ্জ ঠাকুর গ্রাউন্ড। এটা আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে। আবার এখানে ফন্ট সাইজটা 20 করে দেবো। দেওয়ার পরে আমরা ওকে বাটনে ক্লিক করবো। একইভাবে এই লেখাটাকেও আমরা এখান থেকে যে ফরম্যাট হয়ে গেল লেখাটা আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ওয়ার্ড ট্যাক্সে অপশনে দেওয়া আছে টেক্সট বক্স, আমরা ফরম্যাটে ক্লিক করে ফরম্যাট থেকে এখানে ওয়ার্ড ট্যাক্সট অপশনে দেওয়া আছে। ওয়ার্ড ট্যাক্স থেকে আমরা ইন ফ্রন্ট অফ ট্যাক্স এটাতে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এবার এর পাঁচ সাইজটা আমরা উল্টো পাশে দিয়ে দিবো, ঠিক আছে। এবার এটা ক্রাপ করে দিব, ডাউন ক্রাপ দিয়ে আমি এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর এটাকে উপর দিকে এভাবে তুলবো। দেখেন লেখাটা কিন্তু আমাদের বাঁকা হয়ে গেছে। তো আপনার যে লেখাটা যদি খুব কাছাকাছি হয়ে থাকে তো চলে যাবেন এখানে স্পেলে, এখান থেকে আপনি লুজ করে দেবেন। লুজ করে দিলে আপনার লেখাটা
একদম স্বাভাবিক হয়ে যাবে। তো এখান থেকে আপনার ড্রাগ করে একটু এদিকে দিতে পারেন। তো এটাকে একটু এদিকে দিলাম আমি। তো এটা আপনার যেভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করতে পারেন আপনি অ্যাডজাস্ট করে দিবেন। আমি শুধু আপনাকে দেখানোর জন্য কাজটা দ্রুত করতেছি। তো দেখেন আমার লেখাটা মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে আমরা ফিল কালারটি চেঞ্জ করে দেবো। এই ফিল কালারটি দিয়েছি এটা হলো ব্ল্যাক, ঠিক আছে। তো লেখাটা দেখেন খুব কাছাকাছি মনে হচ্ছে। তো এখান থেকে আমরা যদি নর্মাল করে দিই কেমন দেখায়, নর্মাল করে দিলে মোটামুটি দেখাচ্ছে আমাদের ভালোই। তো আপনি চাইলে এখানে লুজ করে দিতে পারেন, ভিড় লুজও করে দিতে পারেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করে দেবেন। তো আমি নর্মালি রাখলাম, ঠিক আছে, নর্মালি একটা লুজ দিলাম। তো লুজ দিলে ভালো দেখাচ্ছে, তো লুজে রাখলাম। আচ্ছা নর্মালি দিই, হ্যাঁ নর্মাল। এখন আমাদের মোটামুটি লেখার কাজ শেষ। এখন আমরা কী কাজ করবো, দুই পাশে দুইটা স্টার আর্ট করবো। সেজন্য আমরা ইনসার্টে চলে যাবো। ইনসার্টে যাওয়ার পরে শেপে ক্লিক করবো। এখানে দেখতে পাবো আমরা ফাইভ স্টার পাঁচটা যে কন দেওয়া আছে এটা আমরা ক্লিক করবো। স্টারটা এই স্টারে ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে, শিফট বাটন চেপে ধরে ছেড়ে দেবো। তাহলে আমি পেজটাকে বড় করে নিচ্ছি অ্যাডজাস্ট করার জন্য। তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তো বড় হয়ে গেছে একটু, শিফট বাটন চেপে ধরে একটু ছোট করে নিব। এটা একটু কাস্টমাইজ করে নিব আমরা আমাদের জায়গা অনুযায়ী। তো এখানে আমি এটা রাখলাম, তারপর এটারও আমরা কালারটা চেঞ্জ করে দিব। এখানে আমরা বিভিন্ন ধরনের কালার পাবো, আপনার যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি হলুদ কালারটা ভালো দেখাচ্ছে না, এখান থেকে আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, আউটলাইন করে দিলাম নো, আউটলাইন আমরা রাখবো না। তো এখন এটাতে আমরা কন্ট্রোল প্লাস যে আমাদের কিবোর্ডের বাটনটা আছে সেটা চেপে ধরে ড্রাগ করে এদিকে নিয়ে আসবো, নিয়ে আসে এখানে ছেড়ে দেবো। তাহলে এটা আমার কপি হয়ে যাবে। তো দুইটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা অ্যালাইনমেন্টে যাবো। অ্যালাইনমেন্টে যাওয়ার পর অ্যালাইনমেন্টের যে অপশনটা দেওয়া আছে অ্যালাইনমেন্টে ক্লিক করবো। তাহলে আমাদের দুইটা আমাদের সমান হয়ে যাবে। তো এটা হয়ে গেলো আমাদের মোটামুটি ডিজাইনটি। এখন আমরা মাঝখানে কিছু আমাদের লেখা লিখতে হবে। সেজন্য আমরা কী কাজ করবো, চলে যাবো ইনস্টাটে। আমার কিছু ইমেজ ডাউনলোড দেওয়া আছে, আমি এখান থেকে সেই ইমেজগুলো নিয়ে আসতেছি, ঠিক আছে। তো ইমেজগুলো আমি ডেস্কটপে রাখছি। তো এখানে আমার ইমেজটি দেখতে পাচ্ছি, এই ইমেজটি আমরা নিয়ে যাবো। ইমেজটি নেওয়া আসার সাথে সাথে আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওয়ার্প ট্যাক্স যে অপশনটি দেওয়া আছে, ওয়ার্প ট্যাক্সে ক্লিক করতে হবে। এখান থেকে ইন ফ্রন্ট অফ ট্যাক্স এই অপশনটা সিলেক্ট করে দেবো। তাহলে আমরা ইচ্ছা অনুযায়ী ইমেজটাকে নড়াইতে পারবো। তো ইমেজটা আমি নিয়ে আসে এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো এই ইমেজটা আমার তৈরি করা, আপনারা যদি চান যে ইমেজটা তৈরি করতে পারেন, অথবা গুগলে যদি সার্চ করেন যে সান নামে, তো দেখবেন অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। সানে অনেকগুলো আপনাদের ইমেজ দিয়ে দিবে। অবশ্যই আপনার পিএনজি ফরম্যাট সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো এটা এখানে চলে আসলো আমাদের। তো এখানে এখন আমাদের একটা বইয়ের ইমেজ সিলেক্ট করতে হবে। সেজন্য আবার ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পর ইমেজে যাওয়ার পর এখানে আমার একটা বুকের ইমেজ ডাউনলোড দেওয়া আছে, সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর ইনসার্টে যাওয়ার পর একইভাবে মানে ওয়ার্ড ট্যাক্স এখান থেকে আমরা ইন ফ্রন্টে সিলেক্ট করে দেবো। ইন ফ্রন্টে সিলেক্ট করার পর আমরা এটাকে একটু সাইজটাকে ছোটো করে নিব। ছোটো করে নিয়ে আমরা অ্যাডজাস্ট অনুযায়ী এখানে বসাবো, যেখানে আমাদের সাইজটা আমরা সুন্দরভাবে বসাতে পারি, ঠিক আছে। তো দেখেন আমার ইমেজটা আর একটু ছোটো করতে হবে। তো দেখেন মোটামুটি আমার ইমেজটা সাইজ অনুযায়ী বসে গেছে। তো আপনার এভাবে কাস্টমাইজ করে সুন্দর করে বসে নেবেন। তো আমাদের ইমেজের কাজ শেষ, লেখালেখির কাজ শেষ। এখানে এখন আমাদের আরেকটি শেপ তৈরি করতে হবে। সেজন্য কী কাজ করতে হবে, আমি ইনসার্টে যাবো। ইনসার্টে যাওয়ার পর শেপে যাবো। শেপে যাওয়ার পরে আপনার এখান থেকে সবার নিচে স্টার্টের ব্যানার যে অপশনটি দেওয়া আছে এখান থেকে এই অপশনটা আপনার সিলেক্ট করে দেবেন। ডাউন রিবন যে অপশনটি দেওয়া আছে ডাউন রিবনে আপনার সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো ডাউন রিবন সিলেক্ট করার পর এইভাবে ড্রাগ করে নিয়ে আসবেন, ড্রাগ করে নিয়ে ছেড়ে দেবেন। তো ছেড়ে দিলে এরকম একটা আসবে। তো আপনার একটু বড় করে নেবেন পেজটাকে, জুম করে নেবেন কাস্টমাইজ করার জন্য। তো এরকম চলে আসছে আমাদের। তো এইটা আমি একটু ছোট করে এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটাকে আমি আবার একটু ছোট করে নিচ্ছি। তো দেখেন আমাদের মোটামুটি একটা ডিজাইন চলে আসে। এখন এখন আমাদের এই কলেজটা কত সালে স্থাপিত হয় সেই কলেজের সালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমাদের পীরগঞ্জ সরকারি কলেজ 1963 সালে স্থাপিত হয়, সেই সালটা এখানে আমরা দিয়ে দেবো। তো এখান থেকে আমরা কী কাজ করবো, ইনসার্টে যাবো। ইনসার্ট থেকে ওয়ার্ড ট্যাক্স এখান থেকে যে কোনো একটি ডিজাইন আমরা সিলেক্ট করে দিবো। তো এখান থেকে আমি ওয়ার্ড আর্ট যে অপশন দেওয়া সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে এখানে আমাদের ট্যাক্সটি চাইবে যে কত সালে। তো এখান থেকে আমি সালটি সিলেক্ট করে দিয়েছি 1963। তারপর এখানে আপনি বিভিন্ন ধরনের সাইজ রাখতে পারেন, কালারও চেঞ্জ করতে পারবেন না, শুধু এখানে সাইজটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি এটা 28 করে দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। তাহলে আমাদের দেখেন লেখাটা কিন্তু উপরে চলে আসছে। এখান থেকে আমরা ওয়ার্প ট্যাক্স চলে যাবো। ওয়ার্প ট্যাক্সে ইন অন ফর্ম সিলেক্ট করার পর আমরা এটা ড্রাগ করে নিচে নিয়ে আসবো। এখানে এখানে নিয়ে আসার পর আমরা এটার সাথে এখন এটা অ্যাডজাস্ট করে দেবো, ঠিক আছে। তো আপনি এটা কাস্টমাইজ এভাবে ড্রাগ করে লেখাটাকে সুন্দর করে ছোট বড় করে এখানে সুন্দর করে বসাই দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে বসাবেন। আমি এখানে পেজটা ইমেজটাকে জুম করে নিয়ে শুধু অ্যাডজাস্ট করে বসানোর জন্য দেখা দিলাম। তো আমাদের বসে গেছে। আপনার যদি চান যে শেপটা যে নিলাম আমরা এর কালারটা চেঞ্জ করতে পারেন, সেই জন্য শেপটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ফরম্যাটে যাবেন। ফরম্যাটে যাওয়ার পর আপনি এখানে ফিল কালার দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটা ফিল কালার
বিভিন্ন ধরনের ফিল কালার দিয়ে দিতে পারেন যেটা আপনার ভালো লাগে, ঠিক আছে। তো এখানে অনেক ধরনের ফিল কালার দেওয়া আছে, যেটা আপনার ভালো লাগে সেই ফিল কালারটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে সাদাটাই রাখতেছি, সাদাটাই আমার ভালো লাগতেছে। চাইলে আপনি এখান থেকে আউটলাইন যে কালারটা দেওয়া আছে আউটলাইনের কালারটি আলাদা দিয়ে দিতে পারেন, তাহলে হয়তো আরও ইমেজটা ভালো দেখাবে। তো এখান থেকে আমি এই ইমেজটা এই কালারটি রাখতেছি। তাহলে দেখেন আমাদের মোটামুটি কিন্তু লোগো তৈরি ক্লিয়ার, একটু আর একটু কাজ বাকি আছে, সেটা এখন কীভাবে করবো সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি। তো আবার আমরা চলে যাবো ইনসার্টে, অর্থাৎ এখন আমাদের এই কাজটি করতে হবে, সেটি হচ্ছে এই যে দুই পাশে যে আমাদের সাইডগুলো দেওয়া আছে, এখানে যে এই সাইডটি দেওয়া আছে, এই পাশে যে এই সাইডটি দেওয়া আছে, এই সাইডটি কীভাবে তৈরি করে সেই জিনিসটা এখন আমরা দেখবো। সেজন্য আমরা চলে যাবো আগের লোগোটাতে, এখানে চলে আসলাম। আসার পরে আমরা পেজটি একটু জুম আউট করে নিই, ছোটো করে নিলাম। এখান থেকে আবার ইনসার্টে চলে যাবো, ইনসার্টে যাওয়ার পর শেপ, শেপে যাওয়ার পর আপনার সবার নিচে এখানে দেখতে পাবেন যে বেসিক শেপ যে অপশনটি দেওয়া আছে, এখান থেকে এই যে অপশনটি দেখতে যে হাফ শেপ একটা অপশন দেওয়া আছে, এটা আমি ক্লিক করবো। এর নাম হচ্ছে আমাদের, সরি, এই শেপের নাম হচ্ছে আমাদের ব্লক আর্ক, ব্লক আর্ক এই অপশনে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আপনার এখান থেকে ড্রাগ করে শিফট বাটন চেপে ধরে ড্রাগ করবেন, ড্রাগ করে এভাবে নিয়ে এসে ছেড়ে দেবেন, ঠিক আছে। ছেড়ে দেওয়ার পরে আপনি এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন, তো আপনি এটাকে কতটুকু রাখতে চান না রাখতে চান এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এটাকে মাছ বরাবর নিয়ে যাবেন, মাছ বরাবর নিয়ে যাবেন, পেজটাকে বড় করবেন। অর্থাৎ আপনি যদি মাপটাকে অ্যাডজাস্ট করে না দেন তাহলে কিন্তু লোকালে দেখতে ভালো দেখাবে না, সেজন্য আপনি ইমেজটাকে বড় করবেন, বড় করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এটাকে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে রাখলাম। এখানে রাখার পর তো দেখতে পাচ্ছেন এটা আমার মোটামুটি অ্যাডজাস্ট হয়ে আছে, ঠিক আছে। তো এটা আমি আরেকটু এদিক দিয়ে দিই, হ্যাঁ। তো এখন আমাদের এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হওয়ার পরে আমরা যে কাজটি করব, আবার আমরা শিফট বাটন চেপে ধরে, শিফট বাটন চেপে ধরে এখানে উপরে যে একটা রোটেট বাটন দেখতে পাচ্ছেন আপনারা, এই রোটেট বাটনে চলে যাবেন। শিফট বাটন চেপে ধরে রোটেট বাটনে যেয়ে এটাকে ঘোরাই দিবেন, তাহলে আমাদের এটা নিচে চলে আসবে। তো দেখেন আমাদের এটা কিন্তু রোটেট হয়ে গেছে, ঠিক আছে। ছেড়ে দিবেন, রোটেট করে ছেড়ে দিবেন, তারপর এটা এখন আমরা জায়গা মতো এটাকে বসাই দিব। তো দেখেন এটা আমাদের জায়গা মতো বসে গেছে, আমরা এটাকে চাইলে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। তো এটার কালারটা এখন আমরা চেঞ্জ করবো, কালার চেঞ্জ করার জন্য চলে যাবো আমার ফরম্যাট, ফরম্যাট থেকে ফিলে, ফিল কালার যাওয়ার পর এখান থেকে আমি যে কালারটা দিয়েছিলাম সেই কালারটি এখানে সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমাদের লোগোটা দেখতে অনেক সুন্দর দেখাবে। তো এই লোগোটা আমি দেখলাম এখান থেকে, তারপর এখান থেকে যে আমাদের শেপ যে আউটলাইন আছে তার আউটলাইনটা আমি এখান থেকে নো আউটলাইন করে দিলাম। তো মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে তো চলে আসে, এখন আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, সেজন্য আবার আমরা ইনসার্টে চলে যাবো। ইনসার্টে যাওয়ার পর শেপ, শেপে যাওয়ার পর এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করবো, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর এটাকে একটু জুম করবো, জুম করে বড় করবো। বড় করার পর এখানে আমরা জাস্ট এখানে প্লাস পয়েন্টটা যে দেওয়া আছে, এখানে প্লাস পয়েন্ট আমরা ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করে মাপে এখানে আমরা একটা শেপ তৈরি করে নিব। তো আমি এটা এখানে রাখতেছি, রাখার পর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব, সেজন্য এটাকে জুম করতেছি আর একটু অ্যাডজাস্ট করার জন্য। তো দেখেন এটা আমরা অ্যাডজাস্ট হয়ে গেছে, মাপটা নেওয়ার পরে এটাকে আমরা ড্রাগ করে এদিকে নিয়ে আসবো। এদিকে না সিলেক্ট করা অবস্থায় আমরা কী কাজ করবো, চলে যাবো আমরা আবার শেপে, শেপে যাওয়ার পরে শেপ, শেপ যাওয়ার পর আপনার এখানে একটা দেখতে পাবেন অপশন দেওয়া আছে যে ফ্রি ফর্ম, ফ্রি ফর্মটা আপনার এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এটাকে একটু ড্রাগ করে বড় করে নেবেন, বড় করে নেওয়ার পর এই পয়েন্টে প্লাস দিয়ে ক্লিক করবেন, এই পয়েন্টে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার মাঝখানে ক্লিক করবেন আপনারা, তো এখানে আমার মনে হয় এখানে মাঝখান হয়েছে, মাঝখানে ক্লিক করলাম, এখানে একেবারে মাঝখানে ক্লিক করবো, চলে যাবো উপরে, এখানে প্লাস দ্বারা ক্লিক করবো, এখানে যেখানে শুরু করেছিলাম সেখানে যা শেষ করে দিব, তাহলে আমাদের এখানে একটু শেপ তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা ড্রাগ করে দেখে নিয়ে আসবো, আগের শেপটিকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। তাহলে দেখেন এই শেপটিকে এখন আমরা এটার সাথে অ্যাডজাস্ট করে দিব, এখন এটার কালারটি আমরা চেঞ্জ করে দিব। সেজন্য চলে যাবো ফরম্যাটে, ফরম্যাটে যাওয়ার পর ফিলে, ফিল থেকে আমরা এখানে অনেক ধরনের কালার আছে, তো এই ড্রাগ কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা আউটলাইন এখান থেকে করে দিব নো আউটলাইন, তারপর এইখানটায় আমাদের এটাকে কপি করবো, কপি করে নিয়ে আসবো এ সাইডে, ঠিক আছে। তো এখানে আসে আমি এখানটা রাখলাম, তো দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে আমাদের। তো এখন এটা এটা আমরা দুটাকে সিলেক্ট করবো একসাথে, দুইটা শেপকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে চলে যাবো আমরা সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক ক্লিক করে দিলে আমাদের সেই দুটি শেপ আমাদের নিচে চলে যাবে, তাই এটা আমি একটু নিচে দিয়ে দিলাম। তো দেখেন আমাদের লোগো দুটি কিন্তু তৈরি হয়ে গেছে, আমি যদি পেজটাকে একটু ছোটো করি তাহলে আপনারা দেখতে পাবেন পাশাপাশি দুটি লোগো আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আজকে আপনাদের এই বিষয়টা দেখালাম যে কীভাবে আমরা সুন্দর করে একটা লোগো ডিজাইন করতে পারি, এই যে এখন দুই পাশে দুটি আমাদের লোগো তৈরি হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও করে দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে, আল্লাহ হাফেজ।